যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 21 দিন। হোয়াইট হাউসের লড়াইয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাদের লক্ষ্য দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোই ভোটারদের আস্থা অর্জন করা। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় সোমবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রচারণায় যোগ দেন কামালা হ্যারিস, যেই অঙ্গরাজ্যে গেল জুলাই মাসে এক সমাবেশে হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেই রক্তাক্ত রাজ্যে এবার ভোট চাইতে হাজির কামালা। সমাবেশে হাজার হাজার মানুষ করতালিতে স্বাগত জানান তাকে। শুরুতে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের শত্রু বলে আক্রমণ করেন তিনি। ট্রাম্পের বারবার আক্রমণের শিকারকে নাটক বলেও বর্ণনা করেন কামালা হ্যারিস। I think in our collective opinion, certainly mine, is আমাদের সম্মিলিত মতামতের ভিত্তিতে আমি মনে করি ট্রাম্প একজন অসংলগ্ন ব্যক্তি। এই ব্যক্তিটি প্রেসিডেন্ট হওয়ার ফল হবে নৃশংস ও ভয়াবহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল ঝুঁকি ও বিপজ্জনক হবে। তিনি দেশ ও জাতির গোপন শত্রু। You heard his words coming from him. He's talking about এমন কথার লড়াইয়ে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। এনবিসি নিউজের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে সমানতালে এগিয়ে চলছে দুই প্রার্থীর জনপ্রিয়তা। জরিপের তথ্য বলছে হ্যারিস ও ট্রাম্প উভয়ই নিবন্ধিত ভোটারদের মধ্যে 48% করে সমর্থন পাচ্ছেন। গেল 4 থেকে 8 অক্টোবর পর্যন্ত এই জরিপটি সাধারণ ভোটারদের ওপর চালায় এনবিসি, যেখানে ট্রাম্পকে দেখা গেছে আগের চেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে। কৃষ্ণাঙ্গ পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে ট্রাম্পের বিপরীতে, জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে কামালার, তবে ব্যবসায়ীদের সমর্থন পাচ্ছেন তিনি। নির্বাচনের ফলাফল মূলত নির্ভর করবে কোন দল তাদের সমর্থকদের সফলভাবে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে। সিবিএস ও এবিসি নিউজের জরিপ বলছে দুই নেতার প্রতিযোগিতা হবে তীব্র। সিবিএস নিউজে এসেছে হ্যারিস মাত্র 3 পয়েন্টে এগিয়ে আছেন। এমন প্রতিদ্বন্দ্বীপূর্ণ পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল এখনও অনিশ্চিত এবং ভোটারদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।